মণিপুরের ত্রিপুরে ভয়াবহ ভূমিধসে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মিতে নিয়োজিত রাজ্যের দুই জওয়ান শহীদ হন। রবিবার দুই শহীদ জওয়ান প্রশান্ত দেব এবং সঞ্জয় দেবনাথের কফিন বন্দী দেহ রাজ্যে নিয়ে আসা হয়। দুই শহীদ জওয়ানকে আসাম রাইফেলস ময়দানে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখান থেকে শহীদ জওয়ান সঞ্জয় দেবনাথের দেহ বিশাল করে নিয়ে যাওয়া হয়। অপর শহীদ জওয়ান প্রশান্ত দেবের দেহ নিয়ে যাওয়া হয় তার এডিনগরস্থিত বাসভবনে। সেখান থেকে এডিনগর পুলিশ গ্রাউন্ড হয়ে শহীদ প্রশান্ত দেবের দেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয় বীর শহীদ জওয়ানের নশ্বর দেহ। দেশমাতৃকার চরণতলে অনেক জওয়ানের প্রাণ বলিদান হয়েছে, সেই তালিকায় সংযোজিত হলো আরও দুই জওয়ানের নাম। এরা আমাদের রাজ্যেরই সন্তান, ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির 107 নম্বর ব্যাটালিয়নের জওয়ান সঞ্জয় দেবনাথ এবং প্রশান্ত দেব। গত বৃহস্পতিবার মণিপুরের টুপুলে নিরাপত্তার দায়িত্বে কর্মরত অবস্থায় ভয়াবহ ভূমিধসে এই দুই বীর জওয়ান নিহত হন। রবিবার তাদের কফিনবন্দি দেহ আগরতলায় নিয়ে আসা হয়। আগরতলায় আসাম রাইফেলসের ময়দানে শহীদ দুই জওয়ানকে দেওয়া হয় গার্ড অফ অনার। আসাম রাইফেলস ময়দান থেকে সঞ্জয় দেবনাথের দেহ নিয়ে যাওয়া হয় বিশাল করে, আর অপর শহীদ জওয়ান প্রশান্ত দেবের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় এডিনগরস্থিত নিজ বাসভবনে। সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা। চোখের জলে শেষবারের মতো তারা বিদায় জানান তাদের প্রিয় প্রশান্তকে। এদিন নিজ বাসভবন থেকে শহীদ জওয়ান প্রশান্ত দেবের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ গ্রাউন্ডে। শহীদ প্রশান্ত দেবের স্ত্রী রাজ্য পুলিশের কর্মী, তাই সেখানে নিয়ে যাওয়া হয়। পুলিশ গ্রাউন্ডে উপস্থিত আধিকারিকরা ও পুলিশ পরিবার তাকে শ্রদ্ধা জানান। সেখানে রাজ্য পুলিশের এক আধিকারিক এই কথা জানান। ওনার নাম ব্রেভহার্টের নাম হলো প্রসন্নজিৎ দেব। ও মণিপুরে কর্মরত ছিল টেরিটোরিয়াল আর্মিতে। ইন্টারভিনিং নাইট 30 তারিখের আর 1 তারিখের নাইটে একটা দুর্ঘটনা হয়েছিল মণি ডিস্ট্রিক্ট, এবং ল্যান্ডস্লাইডে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত, 81 ইনক্লুডিং সিভিলিয়ানস সেখানে ভিক্টিমাইজড হয়। এবং আমাদের স্টেটে দুজন শহীদ হয়েছেন, উনি একজন। ওনার স্ত্রী আমাদের ত্রিপুরা পুলিশে কর্মরত, রিঙ্কু দাস, এখন ইআরএসএসে আছে, তাই এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে বাকি আসাম রাইফেলস বিল আছে সেটার জন্য ব্যবস্থা করা। এডিনগর পুলিশ গ্রাউন্ড থেকে প্রশান্ত দেবের দেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। বটতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হয় বীর শহীদ জওয়ান প্রশান্ত দেবের নশ্বর দেহ। এদিন বিকেলে আগরতলার আসাম রাইফেলস ময়দান থেকে বীর শহীদ জওয়ান সঞ্জয় দেবনাথের দেহ বিশাল করে বাইত্তার দিঘির নিজ বাড়িতে নিয়ে আসা হয়। প্রিয়জনের কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের প্রিয়জনেরা। পিতার কফিনবন্দি দেহের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিহত সেনা জওয়ানের 5 বছরের অবুজ শিশু সন্তান। কপালে হাত ঠুকে সে পিতাকে শেষবারের মতো স্যালুট প্রদান করে। সে এক হৃদয় বিদারক দৃশ্য। এরপর বাড়ি থেকে শহীদ জওয়ানের দেহ নিয়ে আসা হয় বাইত্তার দিঘি স্কুল মাঠে। স্কুল মাঠে গার্ড অফ অনার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
বাইদ্যদিঘি স্কুল মাঠে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বীর শহীদ সঞ্জয় দেবনাথের ঘটনাটিকে মর্মান্তিক বলে আখ্যায়িত করেন। শহীদ জওয়ানের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। আমাদের বিশালগড় সাব ডিভিশনে প্রবেশ করেছে, কিন্তু প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা কর্নারে দেশপ্রেমী মানুষ শ্রদ্ধাঞ্জলি জানার জন্য দাঁড়িয়েছে, সেজন্য আসতে দেরি হচ্ছে। এখানে আপনারা দেখবেন গ্রামবাসী এলাকাবাসী স্বজন সকলেই মানে একটা শোকার্ত আবহে আমরা সবাই এখানে আছি, ওয়েট করছি। তো আমরা এই আপনার পার্থিবদাকে সরকারের শ্রদ্ধাঞ্জলি জানাবো, এরপর ধর্মীয় নীতি অনুসারে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে এবং সৎকার করা হবে। তো আমরা খুবই মর্মাহত এবং পরিবারের প্রতি এই ক্ষেত্রে আমি বিশেষভাবে প্রশাসন পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। বাইদ্যদিঘি স্কুল মাঠে শহীদ জওয়ানের শেষ বিদায় অনুষ্ঠানে গোটা গ্রামের মানুষ জড়ো হন, সবাই অশ্রু সজল নয়নে বিদায় জানান ভারত মাতার এই বীর সন্তানকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।